আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবার নতুন জামা এগুলো মানে বিক্রির জন্য এই জামাগুলো তৈরি তৈরি করছি এই জামাগুলো লম্বা হচ্ছে সাতাশ ইঞ্চি এই জামাটা লম্বা সাতাশ ইঞ্চি আমি এখানে একটু হাতের কাজ করে দিব। হাতের কাজ করার আগে দিয়ে একটু দেখাচ্ছি এখানে আমি হাতের কাজ করব হাতের কাজ করার পরে তো কেমন হয় সেটাও দেখাবো তো এই যে জামাটা একটু ইয়ে করে দিচ্ছি এই যে তো একটু এই যে ড্রয়িং করে নিই দেখি কেমন লাগে আসলে আমি তো আমার একটা পারি না আমার মেয়ে পারে তবু একটু দিতে চেষ্টা করি যে আসলে কিভাবে করি তবু নিজে শিখতে তো হবে তাই না আর মেয়ে পারে মেয়েকে সময় মেয়ে সময় দিতে পারে না মেয়ের পড়াশোনার জন্য এই জন্য আমি আমারগুলো করি কারণ মেয়েকে এটার ভিতরে ঢুকাচ্ছি না এইসব ইয়েতে মেয়ে বড় হোক পড়াশোনার ভিতরে হোক তো পুরো আঁকি তারপর আবার জামাটা দেখাবো আপনাদের কাছে তো এই যে এটা আসলে এটা আমার আঁকাটা একটু সুন্দর হয়নি ওইটা আমার মেয়ে আঁকে দিছে আমি রঙ করছি আর এটা আমি নিজে নিজে আঁকছি তো এই জন্য আসলে আঁকাটা সুন্দর হয়নি যে আঁকাটা তেমন একটা সুন্দর হয়নি আমি তেমন একটা আঁকতে পারি না আর ওই ফুলটা আমার মেয়ে আঁকে দিচ্ছে ও প্রাইভেটে থেকে আসার পরে আমি বলছি টাকিয়ে দিতে তো ও আঁকে দিচ্ছে তো এই যে এটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই জামাটা লম্বাও সাতাশ ইঞ্চি জামাটা লম্বা সাতাশ ইঞ্চি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন আর যদি কারো প্রয়োজন হয় তারাও নিতে পারবেন আমি একবারই সীমিত পরি সীমিত ইয়েতে মানে জামা সেল করি একবারই একবারই সীমিত ইয়েতে টাকায় কিন্তু কাপড়গুলো একবারই ভালো মানের আমার কাপড়গুলো কোনো ইয়ে হবে না একবারই ভালো মানের কাপড় ইয়ে একবারই দেখেন একবারই ভালো মান যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধু হয়ে যান তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ